পয়সায় দিন দুনিয়া শান্তি ও মঙ্গল যে লেখা রয়েছে, বিনা পয়সায় কি পাওয়া যায়? বিনা পয়সায় আপনার আপনার দেখা যাচ্ছে যে আপনার বিনা পয়সায় কি পাওয়া যায় বলছে, আপনার শান্তি এমন একটা বস্তু যেটা করা আপনার যেত, দেখা যাচ্ছে অনেকের জন্য পোলট্রি খাওয়া নিষেধ হতে পারে, আপনার দেখা যাচ্ছে অনেকে সেটা খায় না, কিন্তু সুফি আজান গাছের রহমতের যেহেতু একটা ভারসাম্যপূর্ণ দরবার, এখানে আপনার দিনের ছোঁয়া এখানে এসে যে কেউ একটা বিধর্মী লোকও যদি এখানে আসে। আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতুহু। আপনার বাড়ি কোথায়? জি, আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ নেত্রকোনা জেলা। পরিচয়টা দেবেন। আমি বাংলাদেশ থেকে আসছি, টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন আকচারান গ্রামের হাক্কানি মসজিদ হজরত মাওলানা শাহ সুফি মুফতি হাফিজ রহমতুল্লাহের পবিত্র জন্মভূমি একজন খাদেম। এই যে সালানা উর্সুকুল, এটা হচ্ছে তোমার কতদিনের জন্য হচ্ছে? এই সালানা উর্সুকুল ইনশাল্লাহ আগামীকাল 28শে ফেব্রুয়ারি, সে 28শে ফেব্রুয়ারি একদিনই হবে ইনশাল্লাহ, সকাল 9টা থেকে শুরু হয়ে ইনশাল্লাহ আসর পর্যন্ত ইনশাল্লাহ এই মজলিসটি হবে ইনশাল্লাহ। আর এই মজলিসটি হচ্ছে হাক্কানি আঞ্জুমানের চতুর্থ খলিফা এবং চতুর্থ গদ্দিনশীন হজরত মাওলানা শাহ সুফি গদ্দিনশীন মাস্টার সাহেবের কিবলা দামাত বরকাতুহের পবিত্র জন্মস্থান হুমরাতে এই মজলিসটি ইনশাল্লাহ আগামীকালকে সারাদিনব্যাপী ইনশাল্লাহ চলবে ইনশাল্লাহ। এই মজলিসে ইনশাল্লাহ দেশ বিদেশ থেকে প্রায় লাখো লাখো ইনশাল্লাহ মুসল্লিয়া নিকেরাম পীর ভাইগণ ইনশাল্লাহ এই মজলিসে অংশগ্রহণ করবেন। এখন পর্যন্ত ইনশাল্লাহ আসা শুরু করেছে বাংলাদেশ থেকে, ইতিমধ্যে অনেক মেহমান চলে আসছে, প্রায় শতাধিক মেহমান চলে আসছে, আরও আসতেছে, আমাদের কাছে সংবাদ আসতেছে ইনশাল্লাহ, আরও ইনশাল্লাহ উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এটা কত লোকের অ্যারেঞ্জমেন্ট হয়েছে আছে এখানে কত লোকের অ্যারেঞ্জমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ এখানে অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আসলে সেটা গণে বলা সম্ভব না, প্রায় লক্ষাধিক মানুষের এখানে সমাগম হবে এবং সেখানে আপ্যায়ন করা হবে তাদেরকে, এবং এই মজলিসের জন্য বরকত ফয়েজ হাসিল করতে পারে সকলের জন্য সেরকম অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে। যে অনেক দরবার আছে, যে হাক্কানি আঞ্জুমানের দরবার কেন আসবে? দেখুন, হাক্কানি আঞ্জুমানে কেন আসবেন আপনি, কারণ হাক্কানি আঞ্জুমানে ইহা এমন একটি দরবার যে পৃথিবীর অন্যান্য দরবারের চাইতে এটা আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। এই দরবারে আপনার যেরকমভাবে আপনার আম্বিয়া কেরাম, সাহাবাই কেরাম, তাবিন, তাবি তাবিনরা যেরকমভাবে আপনার একদম তারা বিনা উজরতে বিনা পারিশ্রমিকে যেরকমভাবে এই দিনের বাণী সঠিক মর্ম ব্যাখ্যা উদ্ঘাটন করে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, ঠিক তদ্রুপভাবে হাক্কানি আঞ্জুমান ঠিক সেরকমভাবেই আজও পর্যন্ত কোনো গণছাদার সম্মুখীন না হয়ে, কারণ যখনই এখন এই যুগে যখন আমরা গণছাদার সম্মুখীন হব, আমরা জানি না কে হালাল, তার ইনকাম হালাল কে আছে এবং তার তার আয় রোজগার কার হারাম আছে আমরা জানি না, সেই প্রেক্ষিতে যেহেতু এই দরবারটা অন্যান্য দরবার থেকে বৈশিষ্ট্যমণ্ডিত, সকলের কাছ থেকে চাঁদা গ্রহণ করে না, হারাম হারামের যেহেতু হালাল হারামের একটা ব্যাপার আছে সেখানে, সেই জন্যই এই দরবার তাকওয়ার দরবার। এই দরবারে আপনার যেরকমভাবে আম্বিয়া কেরাম দিনের যে মূল যে আপনার দাওয়াতগুলো যে স্কিমগুলো যেরকমভাবে পৌঁছে দিয়েছেন আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম, ঠিক ক্ষুদ্রভাবে এই দরবারও সেই প্রেক্ষিতেই কোরআন হাদিস অনুযায়ী সেরকমভাবে এই দরবার আপনার পরিচালিত হচ্ছে, এই জন্য এই দরবারটা অন্যান্য দরবার থেকে বৈশিষ্ট্যমণ্ডিত। যে অন্যান্য মাজার প্রায় সময় খোলা থাকে, এই আদিনগাজি দরবার কি পরের সময় গিয়ে জিয়ারত করা যাবে? না না, অন্যান্য মাজার যেরকমভাবে প্রায় সময় খোলা থাকে এই জন্য দেখা যাচ্ছে যে তার কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকে না, যার দরুন দেখা যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে আবেগময়, অনেকে আবেগে দেখা যাচ্ছে যে সিঁড়িকি পথে ডুবে যাচ্ছে, অনেকে দেখা যাইতেছে আপনার এমন হচ্ছে যে মাজার গিয়া সেজদা করতেছে, সিঁড়িকে আপনার উপনীত হয়ে যাচ্ছে, কিন্তু সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইয়ের বাগমারিতে যে আপনার যে মাজারগুলো আছে, সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই, সুফি মুয়াজ্জিন রহমতুল্লাহ, সুফি হাফিজ রহমতুল্লাহ, সুফি মুফতি সাবল সিংহপুরি রহমতুল্লাহ যে মাজার মুবারক তারা আছেন, সেটা অন্যান্য মাজারের মতো অন্যান্য মাজারগুলোর মতো আপনারা সারা বছর খোলা থাকে না, এবং যে কেউ এসে এখানে আইসা যা সিঁড়িকি করবে সেই সুযোগও সেখানে নাই, অত্যন্ত বিনয় শ্রদ্ধা সহকারে বছরে মাত্র দুই একদিন মাত্র এটা মাজার মুবারক অত্যন্ত আদবের সহকারে সর্বপ্রকার আপনার ফাহেশা এবং আপনার সর্বপ্রকার আপনার যে মাজার কেন্দ্রিক যেগুলো অনেক সময় দেখা যায় বাড়াবাড়ি হয় সেগুলোকে বাদ দিয়ে সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইয়ের এই বাগমারিতে যে মাজারগুলো উপস্থিত আছেন তাদের মাজার জিয়ারত করা হয়। যে রোজিবার কার্ড, যে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি ও মঙ্গল যে লেখা রয়েছে, বিনা পয়সায় কি পাওয়া যায়? বিনা পয়সায় আপনার আপনার দেখা যাচ্ছে যে আপনার বিনা পয়সা কি পাওয়া যায় বলছে, আপনার শান্তি এমন একটা বস্তু যেটা আপনার পয়সা দিয়ে শান্তি খুঁজে পাবো না, যদি পয়সা দিয়ে শান্তি খুঁজে পাওয়া যেত তাহলে পৃথিবীর যে আপনার সবচাইতে বড় ধনাঢ্যবান ব্যক্তিগুলো আছে তাহলে তারা হয়তোবা আপনার এই টাকার দিয়ে শান্তি খুঁজে নিত। আসলে প্রকৃতপক্ষে যদি আমার আপনার শান্তি যদি
আপনার মিলাতে হয়, শান্তি পেতে হয়, সেটা বিনা পয়সায় মিলবে। আর সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই আসলে এই মাজার আপনার যে এই দরবার যে বিনা পয়সা বলো, যে আসলে উদ্দেশ্য সেটা নয় যে আপনার বিনা পয়সায় আপনার সব কিছু মিলবে, এটা না। উদ্দেশ্য হলো যেরকমভাবে আপনার যেহেতু এই জমানায় আইসা ফিতনা ফাসাদের জমানায় আইসা মানুষ আপনার যেখানে দেখা যাচ্ছে টাকা পয়সার বিনিময়ে দিন ধর্ম বিক্রি করে আপনার কী করতেছে, আয় রোজগার করতেছে, শান্তি খুঁজতেছে, আজকে ধর্মকে বিক্রি করে। সেই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি ও মঙ্গল। অন্য কারণ যেখানেই আপনার স্বার্থের দ্বন্দ্ব, যেখানেই আপনার সেখানেই দ্বন্দ্ব বাঁচবে, যেখানে আপনার বিনিময় আদান প্রদান হয় সেখানে একটা দ্বন্দ্ব একদিন না একদিন হয়ে যাবে। এই জন্যই সুফি মুফতি আজান কাসির রহমাতুল্লাহ দরবার হলো বিনা পয়সায় কী পাওয়া যায় বলছে ওই উদ্দেশ্য না, আসলে শান্তির আহাত উদ্দেশ্য, সেটা হলো এই আর কি উদ্দেশ্য। বলছে যে ওই যে উৎসগুলি যে বলছে যে ওরা যে আলু খায়, আলু বাদ দিয়ে যদি পোলট্রি করা যেত, দেখেন আলু বাদ দিয়ে যদি পোলট্রি করা যেত, দেখা যাচ্ছে অনেকের জন্য পোলট্রি খাওয়া নিষেধ হতে পারে, আপনার দেখা যাচ্ছে অনেকে সেটা খায় না, কিন্তু সুফি আজান গাছ রহমত যেহেতু একটা ভারসাম্যপূর্ণ দরবার, এখানে আপনার দিনের ছোঁয়া এখানে এসে যে কেউ একটা বিধর্মী লোকও যদি এখানে আসে এখান থেকে দিনের ছোঁয়া পেতে পারে, এখানে আতিথীয়তা আপ্যায়ন এখানে গ্রহণ করতে পারবে, হতে পারে সে বিধর্মী লোক এটা আসে তার জন্য নিষিদ্ধ, কিন্তু এই এখানে যে তাবারক গ্রহণ করা হয়, নিরামিষ করা হয়, ধর্ম দলমত জাতি নির্বিশেষ সকলে এটা ভক্ষণ করতে পারে, তার আতিথ্যতা গ্রহণ করতে পারবে। এই জন্যই সেই প্রেক্ষিতেই আপনার সুফি আজান গাছি রহমতুল্লাহর দরবারে আলুর খুরমা করা হয়, যেটা গোস্তের স্বাদকে হার মানায়। যে বক্তারা আসে, যে মাওলানা আসে, বক্তা বলো মাওলানা বলো, যারা আসে তারা কি স্টেজে উঠে কি বয়ান করে? না, তারা স্টেজে উঠে যে বয়ান করে না, যেরকমভাবে আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম যেরকমভাবে দিনের বাণী প্রচার করেছেন অনাড়ম্বরপূর্ণভাবে, সেরকমভাবে এখানেও কে আপনার এখানে ছোটো কে বড় এখানে তারতম্য করা হয় না, যেহেতু এটা তাসাউফের সর্বোচ্চত সর্বোন্নীত একটি দরবার। এই জন্য এই দরবারে আপনার কে বলছে কে না বলছে, কে বক্তা কে শ্রোতা এখানে তারতম্য করা হয় না, কি বলা হচ্ছে এখান থেকে, দিনের কোন বাণীটা এখান থেকে মূলত প্রচার করা হচ্ছে সেটাই এখানে কে কি বলছে এই দরবার দেখানোর উপস্থাপনে নিজেকে ফুটানোর কোনো কিছু নেই। যে সিলসিলায় যে একটা ভিজিট থাকে আপনাদের, কোনো ভিজিটের মামলাদের ভিজিট থাকে একটা, যে ভিজিট থাকলে যে এতটা কন্ট্যাক্ট করে যায়, কন্ট্যাক্ট করা যাবে কি? না না না, এটা তো সম্পূর্ণরূপে হারাম। যে ব্যক্তি এরকমভাবে দিন কোরআন এবং হাদিসের বাণী এরকম কন্ট্যাক্ট করে টাকার বিনিময়ে এরকম করবে, সে আপনার মনে করেন সে আপনার হারামের তো একটা পর্যায় আছে, সর্বনিম্ন যে পর্যায়ের হারাম সে হারাম কাজটাই সে করবে। যদি কেউ কন্ট্যাক্ট করে, যদি কেউ এরকম দিনের বাণী শোনায়, তার একজন সুৎকুরের চাইতেও আমি মনে করি আমার দৃষ্টিতে একজন সুৎকুরের চাইতেও যে কোরআন এবং হাদিসের বয়ান করে যে উজরত বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করে, একজন সুৎকুরের চাইতেও তার টাকাটা আরও জঘন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।